সুপ্রিয় কোরিয়া প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? অনেকেই হয়তো ইতিমধ্যে আপনাদের একটি সুখবর বেরিয়েছে কোরিয়ার শ্রম মন্ত্রণালয় থেকে, সেটা জেনেছেন। আবার অনেকেই জানতে চেয়েছেন যে শ্রম মন্ত্রণালয়ের এই জিনিসটা কতটুকু সত্য, কতটুকু বাস্তবায়ন হবে। একটা জিনিস মনে রাখবেন যে কোরিয়াতে যখন একটা খসড়া অনুমোদন হয়, কোরিয়াতে যখন একটা ঘোষণা হয়, তখন কিন্তু সেটা বাস্তবায়নের লক্ষ্যেই ঘোষণাটা হয়ে যায় একটা মন্ত্রণালয় থেকে। কারণ সেই মন্ত্রণালয় মালিক পক্ষ এবং শ্রম মন্ত্রণালয়ের বিশিষ্ট কর্মকর্তা বৃন্দ সেখানে উপস্থিত থাকেন এবং উভয়ের সমন্বয়ে একটা খসড়া অনুমোদন হয়, শুধু বাস্তবায়নের অপেক্ষায় থাকে, এতটুকুই। তবে আপনারা ধরে নিতে পারেন যে আপনাদের এই অনুমোদন, এই যে বিজ্ঞপ্তিটা তারা দিয়েছে, সেই বিজ্ঞপ্তিটা বাস্তবায়ন হবে। তো চলুন দেখা যাক আসলে বিজ্ঞপ্তিতে কী আছে। এটা হলো যে ইপিএস কর্মীরা, যে কোরিয়াতে আমরা থাকি 4 বছর 10 মাস, যদি একই কোম্পানিতে থাকি তাহলে দেশে গিয়ে আমরা 3 মাস পরে আবার চলে আসতে পারি, যাকে আমরা রিএন্ট্রি বলি। সেই রিএন্ট্রিতে আসার জন্য এখন থেকে যারা 4 বছর 10 মাস একই কোম্পানিতে থাকবেন, তাদেরকে দেশে গিয়ে 3 মাস আর থাকতে হবে না, 1 মাস থাকতে হবে। আর যারা 4 বছর 10 মাস কোরিয়াতে ছিলেন বাট কোম্পানি পরিবর্তন করেছেন, বিভিন্ন কোম্পানিতে গিয়েছেন এবং করবেন, তাদের জন্য একটা নিয়ম করা হয়েছে। সেই নিয়মের মধ্যে হলো তাদের কিছু পয়েন্ট সিস্টেম করে দেয়া হতে পারে, হবে। সেই সিস্টেমটা হলো আপনারা যে একই কোম্পানিতে থাকবেন, একই যেই কাজগুলো করছেন, আপনারা চাকরি পরিবর্তন করে ওই কাজই করতেছেন, তার মানে আপনাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা হলো। এই অভিজ্ঞতার আলোকে আপনাদের জন্য একটা পয়েন্ট সিস্টেম, যেমনটা ধরেন আপনি সিএনসি কোম্পানিতে আছেন, আপনি চেঞ্জ করে আবার একটা সিএনসি কোম্পানিতে চাকরি করছেন, সুতরাং আপনার কাজের অভিজ্ঞতাটা বেড়ে গেল। আবার ধরেন টেক্সটাইলে কাজ করছেন, আপনি টেক্সটাইলে পরিবর্তনে গেছেন, পরিবর্তন করে, সুতরাং আপনার অভিজ্ঞতাটা বেড়ে গেল। এই অভিজ্ঞতার আলোকে আপনাকে একটি পয়েন্ট সিস্টেম ভাগ করে দিচ্ছে। আর একটি বিষয় হলো যে ভাষাগত দক্ষতা, কোরিয়াতে টপিক করা যায়, তারপরে সায়থংা প্রোগ্রাম করা যায়, যেটাকে আমরা লেবেল বলি, সেই সায়থংা প্রোগ্রাম করে আপনারা এই পয়েন্টগুলো অর্জন করতে পারেন। আরেকটা বিষয় হলো যে যারা অন্যান্য প্রশিক্ষণ দিচ্ছেন, যেমনটা ধরেন সিএনসি প্রোগ্রামিং শিখছেন, এমসিটি প্রোগ্রামিং শিখছেন, অথবা কেউ ওয়েল্ডিং শিখছেন, কেউ ইলেকট্রিসিটির কাজ শিখছেন, কেউ ড্রাইভিং শিখছেন, এই যাবতীয় ধরনের প্রশিক্ষণ এখানে যুক্ত হবে। এই প্রশিক্ষণগুলো থাকলে তারা আপনারা এই পয়েন্টগুলো পাবেন। এবং আরেকটি বিষয় হলো, যারা আগে একটা নিয়ম ছিল যে অটো রিলিজ যারা নিতেন, কোম্পানি দেউলিয়া হয়ে গেলে অটো রিলিজের পরে লাস্ট কোম্পানিতে 1 বছর থাকতে হবে, এরকম একটা বিষয়, এখন থেকে আর ওই 1 বছর থাকতে হবে না, সেই নিয়মটাও তারা উঠিয়ে দিয়েছে এবং সেটা খুব দ্রুতই বাস্তবায়ন হয়ে যাবে আশা করি। সুতরাং আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে এই প্রশিক্ষণগুলো নিয়ে ফেলেন, আপনারা যারা ভাষা শেখেননি এখনও ভাষা শিখে ফেলেন, যারা একই কোম্পানিতে থাকেননি তারা একই কোম্পানিতে থাকার চেষ্টা করেন, অথবা কোম্পানি চেঞ্জ করলে এই নিয়মে চলার চেষ্টা করবেন, এবং আপনারা খুব ধৈর্য ধরে সাবলীলভাবে মালিকের সাথে সুসম্পর্ক রেখে একটা কোম্পানিতে কাজ করবেন।